সবাইকে ঈদ মোবারক। এই ঈদে হলে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা, আর এর মধ্যে দর্শকের আগ্রহ এখন পর্যন্ত সবচেয়ে বেশি যে সিনেমাটিতে, সেটি হলো বাংলাদেশের মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমার প্রতি। ওয়েলকাম টু ফার্স্ট শো, আজ কথা বলবো শাকিব খান অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত সিনেমা তুফান নিয়ে। সিনেমার গল্প খুবই পরিচিত, চিরচেনা, আশেপাশের খুব কমন কিছু গল্প নিয়ে একটি পুরো গল্পকে একসাথে করা হয়েছে, বলতে পারেন অনেকটা অ্যাডাপ্ট করে নেয়ার মতো। এই সিনেমাটি দেখার পরেই আপনি এটি আসলে সরাসরি বুঝতে পারবেন। কখনো মনে হতে পারে এরকম একটি গল্প আমি আয়নাবাজিতে দেখেছি, এরকম একটি গল্প আমি শাকিব খানের পূর্বের একটি সিনেমায় দেখেছি, কখনো মনে হতে পারে এই সিনেমাটির এই অংশটা ভারতীয় অমুক সিনেমার অংশ। আমি যদি পুরো গল্পটা বলে দেই তাহলে আপনার কাছে স্পয়লার হয়ে যেতে পারে, সেজন্য আমি পুরো গল্পটা বলছি না, আপনারা অবশ্যই হলে গিয়ে সিনেমাটি দেখবেন। তুফান, খুব ভয় পাইছি রে। সিনেমাটার কাস্টিং দুর্দান্ত হয়েছে। পর্দায় শাকিব খানের বিপরীতে দেখা গেছে মিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান নাবিলাকে, সেই সাথে পর্দায় আরও দেখা গেছে বাংলাদেশে প্রখ্যাত অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী এবং মিশা সদগর সহ আরও অনেককে। শাকিব খান কিন্তু এর আগেও দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন, তুফানেও তাকে দ্বৈত চরিত্রেই দেখা গেছে, এবং দুই জায়গাতেই তিনি ভিন্ন ভিন্ন রকম এক্সপ্রেশন, ডায়লগ থ্রোয়িং দিয়ে তার ক্যারেক্টারের যে আলাদা ডাইমেনশন তৈরি করেছেন সেটা কিন্তু অবশ্যই প্রশংসা। এত এত জাদ্রেল অভিনেতাদের মধ্য থেকে কারো অভিনয় নিয়ে আলাদা করে কথা বলার মতো কিছু নেই, তবে নজর কেড়েছে ভারতীয় কতিপয় অভিনেতার অভিনয়। এর মধ্য থেকে বলা যেতে পারে ভারতীয় এবং বাংলাদেশি অভিনেতাদেরকে অর্ধেক অর্ধেক ভাগে সমন্বয় করা হয়েছে। ছবিটি দেখলেই আপনারা আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন। সিনেমাটি নির্মাণ করেছেন প্রখ্যাত পরিচালক রায়হান রাফি। SVF, চরকি এবং আলফা আইয়ের সমন্বয়ে তিনি ভারতীয় এবং বাংলাদেশি কলাকুশলীদের সহযোগিতায় সিনেমাটির পূর্ণরূপ দিয়েছেন। রায়হান রাফির বিগত কাজগুলো থেকেই কিন্তু রায়হান রাফির নির্মাণের প্রতি দর্শকের একটা আস্থা আগে থেকেই তৈরি হয়ে গিয়েছে। যেমন দামাল বলি, পরাণ বলি কিংবা পোড়ামন 2 বলি, এরকম আরও কয়েকটি সিনেমা তিনি নির্মাণ করেছেন এবং সবগুলোই মোটামুটি দর্শকপ্রিয়তা অর্জন করেছে। তুফানেও তিনি তেমনই ম্যাজিক্যাল কিছু দেখিয়েছেন। শাকিব খানকে এর আগে বাংলাদেশে দর্শক যে রূপে দেখেননি, রায়হান রাফি ঠিক সেই কাজটি করে দেখিয়েছেন। বলা যেতে পারে বাংলা সিনেমা বলতে মানুষের মস্তিষ্কে যে একটি ইমেজ তৈরি হয়ে থাকে আগে থেকেই, সেটিকে ভেঙে দিতে পারে তুফান সিনেমাটি। সেক্ষেত্রে আমি বলবো পুরো মুন্সিয়ানাই রায়হান রাফির। তুমি কোন শানের মাইয়া গো লাগে উড়া ঘুরা। সিনেমাটি কেমন লেগেছে এক কথায় যদি বলি, অসাধারণ। অসাধারণ এই কারণে, গতানুগতিকভাবে বাংলা সিনেমাকে আমরা যেভাবে যে হালে দেখে অভ্যস্ত তার থেকে অনেক ভিন্ন রূপে দেখা গেছে তুফান সিনেমাটিকে। শুধুমাত্র গল্পের গাঁথুনি কিংবা নির্মাণ নয়, এটুকু বলা যেতে পারে যে বাংলাদেশি কোনো সিনেমায় এই প্রথম বিদেশি সিনেমার আদলে গাড়ি দুর্ঘটনাকে দেখানো হয়েছে, যেখানে একটি গাড়ি খুব ডিটেইলে পর্দায় দেখা গেছে কিভাবে অ্যাক্সিডেন্ট করে, কতগুলো ফ্লিপ করে এবং তারপরে সেখান থেকে নায়ক বেরিয়ে আসে। সিনেমাটিতে দুইটি আইটেম সং ছিল এবং দুটিতেই মিমি চক্রবর্তীকে দেখা গেছে। মিমি চক্রবর্তী নাচে আসলে তেমন একটা এক্সপার্ট নন, কিন্তু তারপরেও এখানে এই সিনেমাতে যেরকমটা কোরিওগ্রাফি করা হয়েছে এবং গল্পের চাহিদা অনুযায়ী সেই দুটি আইটেম সং আসলে জরুরি ছিল। মিমি চক্রবর্তী এক্সপার্ট না হলেও তার সেই জায়গাটা কিন্তু তিনি উতরে গেছেন। সিনেমাটির গল্পগুলো অ্যাডাপ্টেড মনে হলেও গল্পের যে গাঁথুনি সেই ক্রেডিট কিন্তু রায়হান রাফিকেই দিতে হবে, কারণ তিনি এই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত একটা একটা করে গল্পগুলো যেভাবে গেঁথেছেন, যেভাবে নির্মাণ করেছেন সেটি অবশ্যই প্রশংসার দাবিদার। কেননা এর সাথে শুধুমাত্র যে অভিনেতা, গল্প কিংবা সেটেরই কারুকার্য ছিল তা কিন্তু নয়, সেই সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর এগুলোও ম্যাটার করে। এই সিনেমাতে যে কয়টি ব্যাকগ্রাউন্ড স্কোর রয়েছে সবগুলোই দুর্দান্ত লেগেছে, অন্ততপক্ষে আমার কাছে। আপনাদের কাছেও নিশ্চয়ই তেমনটাই লাগবে। সিনেমা হলে গিয়ে আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর আগে টিজার, টাইটেল ট্র্যাক এবং একটি আইটেম সংয়ের যে রিভিউটি করেছিলাম সেখানে অনেকগুলো বিষয় নিয়েই কথা বলেছিলাম, সেই সূত্র ধরেই আরও একবার বলি, শাকিব খানের লুক, গল্পের প্লট কিংবা সেট বা ভারী ভারী অস্ত্র কিংবা আইটেম সংয়ের ধরন, যত কিছুই কপি বা অ্যাডাপ্টেড করা হোক না কেন, শাকিব খান কিন্তু তার নিজের ধারার বাইরে গিয়ে
তার নিজের রেকর্ড তিনি ভেঙে দেখিয়েছেন। তার বিগত সব সিনেমায় তার যে অভিনয়, কিংবা আমি যদি একটু ছোট করেই বলি যে বিগত তার অনেক সিনেমার থেকে তার এক্সপ্রেশন বা তার ডায়লগ ডেলিভারি নিয়ে নেটিজেনরা অনেকেই ট্রোল করেছেন, কিংবা তাকে নিয়ে অনেক মিমসও তৈরি করা হয়েছে। কিন্তু তুফান সিনেমাটি যেভাবে নির্মাণ করা হয়েছে তাতে করে এখান থেকে কোনোভাবে শাকিব খানের আবার সেই রূপ ফিরে আসা সম্ভব নয়। কেন, শাকিব খানের অ্যাকশন, ডায়ালগ থ্রোয়িং, এক্সপ্রেশন সব কিছুই মিলেই একদম নতুন আলাদা এক শাকিব খানকে দেখা গেছে তুফান সিনেমার মধ্য দিয়ে। তুফান সিনেমাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো সিনেমা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন সময়ের। ঈদ মোবারক।